গত বছর সেপ্টেম্বরে হারিকেন ইয়ানের দাপটে কিউবা জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। দেখা দেয় তীব্র বিদ্যুৎ সংকট, এমনকি 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেখে দেশটির বাসিন্দারা। এতে দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ শুরু হয়। বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সমস্যা, জ্বালানি ঘাটতি ও রক্ষণাবেক্ষণে দেরি হওয়াকে দায়ী করছে কিউবা। এছাড়া দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কারের জন্য যন্ত্রাংশ কেনা এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় সংকট আরও বেড়েছে। এ অবস্থায় কয়েক দশকের পুরনো তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে কিউবা। এতে লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে আশা করছে দেশটি। Para poder llegar al mes de junio, julio y agosto con muchas mejores condiciones que el año anterior. También pueden ocurrir. তবে নিয়ন্ত্রিত লোডশেডিং হলেও গত বছরের চেয়ে এবার পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছেন কিউবার বাসিন্দারা। Podrás ver, aquí estamos aquí frontera con el Vedado, aquí la luz se ha ido, ¿no? Pero no en tantas ocasiones. Nosotros también tenemos. Nos afectó mucho el tema del trabajo porque no había electricidad. No podíamos trabajar porque los hornos son eléctricos, pero también... খাদ্য, জ্বালানি এবং ওষুধের তীব্র ঘাটতিতে ২০২১ সালে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দেখা দেয়। আমিনা লুসি, এখন বিশ্ব।